তুম সবাইকে ফর এভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড থেকে আমি ইভা বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমরা অলরেডি এখানে আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজকে আমাদের সাথে আমাদের যেই স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমাদের কান্ট্রি সেল ম্যানেজার হাফসা হক ম্যাডাম, প্রেফারড কাস্টমার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস নিয়ে আপনাদের সাথে শেয়ার করবে যে মার্কেটিং প্ল্যানে কি কি চেঞ্জেস আসছে। এটা একটা ইন্টারন্যাশনাল স্পেশাল অ্যানাউন্সমেন্ট, সো সবাই আশা করি আমাদের সাথে আছেন। সো আমি এখন ওয়েলকাম জানাচ্ছি আমাদের কান্ট্রি সেল ম্যানেজার হাফসা হক ম্যাডামকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়েস, আমাদের 2020 কিন্তু আসলে ফ্যান্টাস্টিক একটা ইয়ার, যেখানে আমাদের অনেক অনেক পরিবর্তন আসছে এবং অল টু দ্য ব্যাটার, অল টু দ্য ব্যাটার। ইভেন এই যে আমাদের চ্যালেঞ্জেস আসছে উইথ দ্য লকডাউন অ্যান্ড এভরিথিং, আমরা কিন্তু নিজেকে পরিবর্তন করে অ্যাডজাস্ট করে নিতে পারছি। সো যারা প্রোগ্রেস করে তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার চিন্তাধারা রেখে ওইভাবে তাদের জীবনকে ডিজাইন করে, আর যারা চেঞ্জেস এবং অ্যাডজাস্টমেন্ট করার জন্য আসলে রাজি না এবং করে কুক করে নিজেকে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারে না, তারাই কিন্তু পিছায় যায়। সো ইভেন যদি আপনি রানে আগে ছিলেন, আপনি সব দিক দিয়ে ফার্স্টে আছেন, কিন্তু আপনি যদি নিজেকে চেঞ্জ না পরিবর্তন না করতে পারেন, তো আমাদের যে ভিডিওর শেষে দেখলেন বি রেজলিউট, নিজেকে পরিবর্তন করেন। এবং আমরা আজকে আমাদের মার্কেটিং প্ল্যানে আফটার সিন্স 1978 এই যে আমাদের বড় একটা চেঞ্জ আসছে ইন দ্য মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যানের চেঞ্জে দেখা যায় যে ফরএভার কি চায়। প্যারেন্টসরা যেইভাবে বাচ্চাদেরকে তারা জানি পড়াশোনা বা যে পথে যাওয়ার জন্য যেটা তাদের জন্য ভালো হয় সেটার জন্য ডিজাইনিং করতে থাকে, চিন্তাধারা করতে থাকে যে বাচ্চাকে এইভাবে বললে হতে পারে সেই কাজটা করবে, ওইভাবে বললে হতে পারে টিনেজারটা শুনবে যে আশা আসলে পড়াশোনা করলে ভালো হয়। সো ফরএভার কিভাবে আমরা যে এই যে 4 সিসি 5 সিসির কাস্টমার যে আমাদের দরকার, এটাই যে বিজনেসের বেস, সেটা এমন ভাবে হোক অমন ভাবে হোক 5 সিসির আমাদের অ্যাওয়ার্ড দেওয়া, আমাদের বিভিন্ন ভাবে কিন্তু তারা চেষ্টায় আছে, সবসময় চেষ্টায় আসে। ফাউন্ডেশন যদি ঠিক থাকে, তো ফাউন্ডেশন যদি ঠিক থাকে আপনি ডায়মন্ড হলে আপনার ইনকাম উইল বি অ্যামেজিং, কিন্তু আপনি যদি ফাউন্ডেশন ঠিক না থাকে আপনার বিজনেস বিল্ট আপ করবেন ঝরে যাবে, বিল্ট আপ করবেন ঝরে যাবে, বিল্ট আপ করবেন ঝরে যাবে। ইভেন দেখা যাচ্ছে ডেকেডস পরও কিন্তু আপনার বিজনেস ওইভাবে নেই। সো ফর এভার লিভিং প্রোডাক্টস আবার ইন্ট্রোডিউস করছে আমাদের জন্য নিউ প্রেফারড কাস্টমার এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট। বুস্ট মানে কি? মানে জোরে সোরে স্পিড দেওয়া, একটা একটা কিছুকে মানে গতি বাড়ায় দেওয়া। সো আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদের কিভাবে আমরা গতি বাড়ায় দেবো এরকম একটা বিজনেস প্ল্যান আসছে। সো আমরা আমি আপনাদেরকে আমাদের যে চেঞ্জেস গুলো আসতেছে সেটার জন্য আমি আপনাদেরকে শেয়ারিং দিয়ে দিচ্ছি আমাদের। সো দেন আমি আপনাদেরকে ওয়েলকাম করতেছি নিউ প্রেফারড কাস্টমার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট প্রোগ্রাম। সো এখন থেকে আমাদের এই চেঞ্জটা বাংলাদেশে কখন থেকে আসতেছে? 1st of November, নভেম্বরের 1 তারিখ থেকে। তার মানে আমাদেরকে 1 মাস সময় দিয়েছে আমাদের এই চেঞ্জেসটার জন্য আমাদের যা যা প্রিপারেশন দরকার, আপনারা আপনাদের টিমকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা যারা আছে সবাইকে, যারা ম্যানেজার আছে, যারা ইনঅ্যাক্টিভ ম্যানেজার আছে, অ্যাক্টিভ ম্যানেজার আছে, আপনার যার সাথে অনেকদিন সাক্ষাৎ হয়নি সবাইকে, এবং আপনার টিম, আপনার ফ্রেন্ডস লাইন, আপনার অন্য লাইন, ডাজেন্ট ম্যাটার ডাউন লাইন আপ লাইন, সবাইকে এই যে নতুন প্রোগ্রাম আমাদের প্রেফারড কাস্টমার প্রোগ্রাম, নোভাস কাস্টমার আর থাকবে না, এই প্রোগ্রামটা সম্বন্ধে সবাইকে জানাবো। তো আমাদের কি কি চেঞ্জেস আসতেছে? আমাদের চেঞ্জেস গুলো আসতেছে যে এখন থেকে আমরা নোভাস বলবো না, আমাদের বিগ চেঞ্জ হচ্ছে প্রেফারড কাস্টমার বলা হবে। প্রেফারড কাস্টমারের যে ডিসকাউন্ট সেটা চেঞ্জ আসবে। ডিসকাউন্টটা কিভাবে চেঞ্জ আসবে? এখন আমাদের নোভাস কাস্টমার তারা 15% পায়, 15% ডিসকাউন্ট।
সে 15% ডিসকাউন্ট কমে যে প্রিফারড কাস্টমার শুধুমাত্র 5% ডিসকাউন্ট পাবে এতে কি হচ্ছে আমাদের যে স্পন্সর এখন কিছু স্পন্সর কি পাচ্ছে 15% উনি যার নোভাস কাস্টমার জয়েনিং করছে সেখান থেকে সে 15% নোভাস কাস্টমার বোনাস হিসাবে পাচ্ছে সেইটা চেঞ্জ হয়ে যে স্পন্সর করছে সে 25% সে পেয়ে যাবে অ্যাজ প্রিফারড কাস্টমার প্রফিট বা প্রিফারড কাস্টমার বোনাস সো এখানে আপনি 15% থেকে 25% চলে আসছে তার মানে যারা কাজ করছে যারা শ্রম দিচ্ছে যারা ইনভাইট করছে নোভাস কাস্টমার থেকে প্রিফারড কাস্টমার এখন প্রোগ্রামে তারা মোর পেমেন্ট পাচ্ছে কারণ কি একজন যে কাস্টমার সে তো শুধু পণ্য কিনছে তাকে যদি আপনি 5% দেন 10% দেন ডাজন্ট ম্যাটার অতটা ম্যাটার করে কিছু যে কাজ করতেছে তার জন্য সে যদি 25% সে পায় rather than 15% that is amazing তো এখানে দেখতে পারবেন যে যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার্স যারা আমরা ম্যানেজার্স এন্ড বিয়ন এন্ড এভরিওয়ান সবার কিন্তু তাদের ইনকামটা বেড়ে যাচ্ছে সো আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড সো আমাদের এখানে কি নোভাস কাস্টমার থেকে আমরা প্রিফারড কাস্টমার টার্মে চলে আসছে আমাদের আরেকটা কি চেঞ্জ আসছে আমাদের চেঞ্জ আসছে সো এখন যে প্রিফারড আমাদের যে নোভাস কাস্টমার তারা 15% ডিসকাউন্টে মাল কিনছে এবং অনেকের মধ্যে প্রশ্ন আসতেছে যারা অলরেডি নোভাস কাস্টমার যারা অলরেডি নোভাস কাস্টমার তারা কি তাদের 15% ধরে রাখতে পারবে নভেম্বরের 1 তারিখ থেকে নো তারা পারবে না সো যারা যারা নোভাস কাস্টমার আছে আপনাদের টিমে যারা যারা তার মানে এই অক্টোবর মাসটা আপনারা মানে নেম লিস্ট আপনার টিমে যারা কোনো সময় জয়েন করেছে তাদের আইডি অ্যাক্টিভ আছে তাদের সবাইকে কন্ট্যাক্ট করেন কারণ কি তারা যদি তাদের 2CC করবে তারা যদি হোলসেলার কোয়ালিফায়ার হতে চায় তাহলে এখন করলে এই অক্টোবর মাসের শেষ হওয়ার আগে যদি করে তাহলে তারা 15% মানে কম দামে তারা হোলসেলার হইতে পারবে নভেম্বরের 1 তারিখের পরে যদি তারা হোলসেলার হইতে যায় তাহলে তাদের প্রাইসটা বেড়ে যাবে তখন তারা শুধুমাত্র 5% ডিসকাউন্টে তারা হোলসেলার হইতে পারবে সো এই জন্যই আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল আমাদেরকে সময় দিয়েছে যে সবাইকে কন্ট্যাক্ট করার জন্য যারা 2CC কমপ্লিট করতে চাচ্ছে যারা নোভাস কাস্টমার থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হোলসেলার হইতে চাচ্ছে তাদেরকে কন্ট্যাক্ট করে তারা জানি নভেম্বরের 1 তারিখে আগে তারা তাদের হোলসেলার কোয়ালিফিকেশনের জন্য কমপ্লিট করে সো আমাদের জার্নি প্যাক এখন হচ্ছে আপনি যদি 15% আপনি লেস দেন 22,000 21,600 এরকম আপনার প্রাইসে আপনি হোলসেলার হতে পারছেন সো এইটা আপনার বেড়ে যাবে সো আরো আপনার ওনলি 5% ডিসকাউন্ট চলে আসবে তো এখন যখন আপনি যারা যারা নোভাস কাস্টমার আছে তারা কি যখন প্রিফারড কাস্টমার হয়ে যাবে তারা কি ভবিষ্যতে তারা যদি 2CC কমপ্লিট করে তারা কি এফবিও হইতে পারবে হ্যাঁ সবাই যারা 2CC কমপ্লিট করে তারা যে কোনো 2 মাসে 2CC কমপ্লিট করে তারা এফবিও হতে পারবে কিন্তু এই জায়গাটা একটা কোশ্চেন আসবে যে আপনি কি প্রিফারড কাস্টমার থেকে এফবিও হতে চান কিনা সো যখনই 2CC কমপ্লিট করবে তখন সে এফবিও হতে পারবে সো আমাদের এই যে প্রিফারড কাস্টমার প্রোগ্রাম এটা আপনি দেখবেন ইউএসএ তে অলরেডি ইন ইউকে তে অলরেডি ইন এবং আমাদের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এ নভেম্বরের 1 তারিখ থেকে এটা অ্যাক্টিভেটেড হবে আমাদের আরেকটা জিনিস আসছে একটা হচ্ছে প্রিফারড কাস্টমার 5% চলে আসছে এবং আপনি যে জয়নিং করাছেন এর জন্য আপনি 25% পাচ্ছেন কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজাররা তারা জানে তাদের 4CC যে হ্যাবিট তারা যে তাদের 30টা কাস্টমার একদম প্রথম থেকে এই মাইন্ডসেটে যে তোমার এটা ব্যবসা এটা হোলসেল রিটেল বিজনেস
এবং তুমি যখন নিজে হোলসেল রিটেল করছো 20-30 কাস্টমার, তখন তুমি ডুপ্লিকেশন করে তুমি অন্য মানুষদেরকে দাও। সো মেইন বেস হচ্ছে হোলসেল রিটেল বিজনেস। এই হোলসেল রিটেল বিজনেস আমাদের বেসটা যদি প্রপার না থাকে, দেখা যাচ্ছে আমরা সুপারভাইজার হইতে পারছি না, আমরা ম্যানেজার হয়ে যাওয়ার পর আমরা ঝরে পড়ে যাচ্ছি, আমাদের কোনো ইনকাম নেই, আপনার টিম ঝরে পড়ে যাচ্ছে। সো আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদেরকে, তারা একদম প্রথম থেকে জানে তাদের বিজনেসের ফাউন্ডেশনটা প্রপার থাকে, এই জন্য আমাদের নিউ প্রোগ্রাম ফর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্টটা কি, এখন একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে যখন রিটেল করছে, সে রিটেল প্রফিট পাচ্ছে 35%। এটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে সে যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে 35% সে রিটেল প্রফিট করতে পারবে না, সে 30% সে রিটেল প্রফিট করতে পারবে। এবং এখন হচ্ছে একজন নোভাস কাস্টমার প্রফিট, একজনকে যখন জয়নিং করানো হয়, সে 15% সে পাচ্ছে নোভাস কাস্টমার প্রফিট। আমাদের যে নিউ প্রোগ্রামে সে নোভাস কাস্টমার প্রফিট থেকে সে প্রেফারড কাস্টমার প্রফিটে চলে যাবে, সেটা হলো 25%। সো সেখানে আপনার অনেক বেড়ে যাচ্ছে, 10% বেড়ে যাচ্ছে। এবং এখন একজন যদি নোভাস কাস্টমার জয়নিং করে, সে নোভাস কাস্টমার বোনাস পায় 5%। আমাদের নতুন প্রোগ্রামে সে 5% বুস্ট বোনাস অন পার্সোনাল এবং রিটেল প্রুফার কাস্টমার এবং রিটেল বোনাস পাবে। সো এটা 5%, কিন্তু এই 5% পাওয়ার জন্য তার 4CC অ্যাক্টিভ থাকতে হবে। তো এখন যে আপনারা 5% আপনি পার্সোনাল বোনাস পেয়ে যাচ্ছেন, আপনি নোভাস কাস্টমার বোনাস পেয়ে যাচ্ছেন, এটা আপনি পেতে হলে আপনি 4CC অ্যাক্টিভ থাকতে হবে। তো একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে 30% ডিসকাউন্টে সে প্রোডাক্টস কিনতে পারবে, এবং সে এর জন্য সে 30% রিটেল প্রফিট করতে পারছে। সে যখন একজন জয়নিং করাবে, তার প্রথম 2CC-তে সে 25% সে প্রেফারড কাস্টমার প্রফিট পাবে, এবং সে যদি 4CC অ্যাক্টিভ থাকে, সে 5% সে বুস্ট বোনাস পাবে পার্সোনাল পারচেসের উপরে, সে প্রেফারড কাস্টমার পারচেসের উপরে এবং রিটেল কাস্টমার পারচেসের উপরে। এখন কেউ যদি 4CC অ্যাক্টিভ না থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তার আন্ডার একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, সে 4CC অ্যাক্টিভ না, সো তার যে 5% পাওয়ার কথা ছিল সেটা চলে যাচ্ছে তার আপলাইনের কাছে, যে 4CC অ্যাক্টিভ। এই 4CC অ্যাক্টিভ একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারও থাকতে পারে, এই 4CC অ্যাক্টিভ একজন সুপারভাইজারও থাকতে পারে, বা ম্যানেজার অ্যান্ড বিয়ন্ড থাকতে পারে। সো যে 4CC অ্যাক্টিভ এবং যে 4CC অ্যাক্টিভ না, তার যে 5% সেটি চলে যাবে হলো যে 4CC অ্যাক্টিভ। সো তার মানে কি, আপনি যে 20-30টা কাস্টমার, আপনি যে হোলসেল রিটেল বিজনেস, এটাকেই ফাউন্ডেশনটা দাঁড়া করানোই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনার যে বোনাসটা, সেটা যে 4CC অ্যাক্টিভ তার কাছে চলে যাবে। সো এখানে দেখা যাবে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এখনকার সময় সে কিন্তু আরেকটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে কোনো ইনকাম পাচ্ছে না, কিন্তু এখন সেই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যে জয়নিং করাইছে, সে 4CC অ্যাক্টিভ না, সে টুকটাক কিছু মাল কিনছে, তার যে 5% এবং তার টিমের যে 5%, তার যে পার্সোনাল সে জয়নিং এর থেকে যে পেয়েছে, তার যে নিজে হোলসেলে রিটেল করে যে 5%, এবং তার যে পার্সোনাল পারচেসের যে 5%, সবকিছু যে 4CC অ্যাক্টিভ তার কাছে চলে যাচ্ছে। এর মানে কিন্তু আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমাদের যারা সুপারভাইজার, আমাদের যারা ম্যানেজার, আমাদের যারা ম্যানেজার বিয়ন, যারা 4CC অ্যাক্টিভ, তারাই কিন্তু তাদের ইনকাম হিউজলি বেড়ে যাবে। তো আমি বলবো যে এটা আরো ফেয়ার, এবং আমাদেরকে মোটিভেশন করার জন্য, আমাদেরকে ঠিক ট্র্যাকে রাখার জন্য এই প্রোগ্রামটা ফ্যান্টাস্টিক। তো আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রোগ্রামের আমাদের অ্যাডভান্টেজগুলো কি, আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে তার প্রপার আপনার 4CC
বিজনেস সেলস এর উপর প্রতি মাসে সে দাঁড়া করাইতে পারবে এবং একদম প্রথম থেকেই তাকে বোঝানো হবে যে দিস ইজ বিজনেস, যে কোনো বিজনেসের মতন বিজনেস, আপনার কাস্টমার ছাড়া বিজনেস হবে না। তো প্রথম এমন না যে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এসে তাকে আমরা মোটিভেশন দিই যে দেখেন আপনি জয়নিং করলেই আপনি জয়নিং করাইতে পারবেন, সে নিজে হতে পারে মাল কিনেছে মাল ব্যবহার করেনি সে জয়নিং এর উপর রয়ে গেছে, কিন্তু এখানে কি যে জয়নিং করাইলে লাভ নেই আনলেস আপনি আপনার ফোর্সিস এর হোলসেল রিটেল বিজনেস আপনি দাঁড়া করাচ্ছেন। So that is so fantastic. আমি বলবো this is amazing. অনেকে বলবে যে আরো কঠিন করে দিল, নো কঠিন করে দাও না, মা বাবারা যেভাবে শাসন করার জন্য কিছুটা স্ট্রিক্ট হতে হয়, যদি কেউ সেই স্ট্রিক্টটা মানে তার রিওয়ার্ড ইজ ফ্যান্টাস্টিক, ফরএভার আমাদেরকে রিওয়ার্ড দিতে চায়, ফরএভার আমাদের ইনকাম বাড়াইতে চায়, ফরএভার যারা প্রপার ভাবে কাজ করছে তাদেরকে অ্যাওয়ার্ডটা দিতে চায়, রিওয়ার্ডটা দিতে চায়। তো আপনি যদি ফোর্সিসে অ্যাক্টিভ থাকেন আপনি আগের থেকে এখন আরো বেশি আপনার ইনকাম করবেন। এবং আমাদের আরেকটা জিনিস যেটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আছে, আমাদের তো এই যে 2020-তে আমাদের এই ঈদের আগ দিয়ে আমাদের অনলাইন শপ ওপেন করাই দেওয়া হয়েছে। সেই অনলাইন শপে যারা ফোর্সিসে অ্যাক্টিভ তারা কিন্তু দেখা যাচ্ছে অনেকে যারা জয়নিং করতেছে প্রোডাক্ট কিনতেছে কোনো রেফারেল ছাড়া কোনো স্পন্সর ছাড়া, তাদের কাছে কিন্তু যারা ফোর্সিসে অ্যাক্টিভ তাদের কাছে এক কাস্টমার এবং নোভাস কাস্টমার প্রফট কাস্টমার চলে যাচ্ছে। তো ফোর্সিসে একদম প্রথম থেকে 20-30টা কাস্টমার ছাড়া এই বিজনেস দাঁড়া করানো যায় না। এবং 20-30টা কাস্টমার কিন্তু দুইটা অ্যালোভেরা জেল একজন মানুষের কিন্তু আপনার দুইটা অ্যালোভেরা জেল লাগে এবং তার মানে 3,000 টাকার মতন পণ্য সে যদি 30 জনকে সেল করে দিন, আপনি দিনে একটা কাস্টমার 30টা কাস্টমার মাসে, দ্যাট ইজ দ্য বিজনেস ফাউন্ডেশন। সো ফোর্সিসে অ্যাক্টিভ যদি কেউ থাকে সে তার পার্সোনাল বোনাস মানে যেটা আপনার পার্সোনাল পারচেসের উপর পাচ্ছে, সে তার রিটেলের উপরে পাচ্ছে, তার প্রেফারড কাস্টমার সেলসের উপরে পাচ্ছে এবং তাদের ডাউনলাইন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা ফোর্সিসে অ্যাক্টিভ না তাদের 5% তারা পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার রিক্রুটমেন্টের জন্য কিন্তু হিউজ। একজন দেখেন যে জয়নিং করছে সে 5% পাচ্ছে, তাকে আপনি বলতে পারেন যে দেখো তুমি 5% থেকে তুমি 30% যাবা 30%, এটা কিন্তু হিউজ একটা জাম্প। সো একজন রিটেল কাস্টমার সে 100% কিনছে, সে যদি আমাদের প্রেফারড কাস্টমার হিসাবে রেজিস্টার করে সে 5% ডিসকাউন্ট পাচ্ছে, সে যদি 2cc করে সে পুরো 30% পাচ্ছে। এটা রিক্রুটমেন্টের জন্য কিন্তু হিউজ একটা প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে আপনি যারা 4cc অ্যাক্টিভ তারা যে একদম প্রথম থেকে তারা থাকলে তাহলে তারা আপনার সব কিছুর থেকে এক্সট্রা আরো 5% পেয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট এবং 25% প্রেফারড কাস্টমার প্রফিট, এটা একটা খুবই পাওয়ারফুল কিন্তু আপনার রিক্রুটিং ইনসেন্টিভ। তো এটা ছিল আমাদের প্রেফারড কাস্টমার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট। এবং আপনাদের যাদের মধ্যে কোয়েশ্চেন আছে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন এবং আমি আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেন আমি দেখি অ্যান্সার দিতে পারি। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমাদের এখানে আমাদের পারভেজ আমি আপনাকে আনমিউট করছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। বিষয়টা তো এখন এরকম হয়ে গেছে যে সবাই কাজ করতে হবে, মানে কাজ করা ছাড়া কোনো ভাবে টাকা ইনকাম করা সম্ভব না, মাল বিক্রি করতে হবে। বিজনেস ইজ ওয়ার্ক, ইউ নো দ্যাট ইজ ভেরি ভেরি গুড। সো ফাউন্ডেশন আর আমাদের একদম স্টার্টিং এর থেকে ফ্যান্টাস্টিক হয়ে আছে। মানে মানে যে যাকে জয়নিং করাবো তাকে আগে থেকেই সবকিছু ভালো একটা বিজনেসম্যান হিসাবে তাকে করতে হইব, মানে শুধু শুধু করে গেলাম তাইলে আর হবে না। এই না থাকলে তো পরে সে আর বিজনেস করতে পারবে না, মানে বিজনেসম্যানরা এটা করতে পারবে যারা বিজনেস করার জন্য আগ্রহী। অ্যাবসলিউটলি। এবং বিজনেস আপনি দেখবেন এখানে যখন একজনকে জয়নিং করাচ্ছেন আপনার ইনকাম অনেকটা বেড়ে যাবে।
সো জয়নিং এর জন্য মোটিভেশন হয়ে যাবে আপনি মানুষদের সাথে আপনার আপনি যে শ্রমটা দিচ্ছেন একজনকে বিজনেসটা বোঝানোর এই ফ্যান্টাস্টিক অপরচুনিটি বোঝানোর এখান থেকেও কিন্তু আপনার মোটিভেশন আসবে কারণ কি আপনার পেমেন্ট অনেক বেড়ে যাবে অলরেডি আমাদের পেমেন্ট ইজ অ্যামেজিং কিন্তু ফরএভার আমাদেরকে আরো পেমেন্ট দিচ্ছে সো দ্যাট ইজ অ্যামেজিং সো ইয়েস থ্যাংক ইউ আমাদের মাঝে কি আরো কারোর কোনো কোয়েশ্চেন আছে আমাদের তহিদুজ্জামান খান আমি আপনাকে আনমিউট করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন ম্যাম চমৎকার প্যাকেজ আসলে দিসে নাও ইটস এ ট্রু প্রফেশনাল প্ল্যাটফর্ম কারণ ফ্রম দা ভেরি বিগিনিং যদি এই জিনিসটা না হয় তাহলে আলটিমেটলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ প্রফেশনাল বি প্রফেশনাল তো আমাদের বিজনেস যখন করতে আসবো তখন বিজনেস মাইন্ডেড হয়ে আসা উচিত তো এটা আমাদের জন্য সবচেয়ে ভালো বেটার কাজ হলো যে আমরা বিজনেস করছি বিজনেস থেকে যদি আউটপুট আমাদের না থাকে তাহলে সেই বিজনেস আসলে ইন দি লং রান টিকে থাকে না আমার আমার কাছে খুব ভালো লাগছে যে প্রথম দা একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে থ্রু প্রপার ওয়ে যেমন তার রিটেল কাস্টমার গ্রো আপ করতে হবে তার ফোর্সেস অ্যাক্টিভেশনে করার জন্য কষ্ট করলো একবার এফবি হলো কিছু টাকা দিয়ে তারপর যদি সে এইভাবে না থাকে এবং ট্রু ভাবে না আগায় তাহলে আলটিমেটলি তার আলটিমেট কোনো লক্ষ্য পূর্ণ হবে না আমাদের জন্য খুবই ভালো এটা আসলে এটা প্রথম দিকে মনে হবে একটু কষ্টকর কিন্তু ইন দি লং রান এটার বেনিফিট সারা জীবন পেয়ে যাবে এবং সুপারভাইজারদের জন্য সবচেয়ে ভালো সুযোগ কারণ সুপারভাইজার ছিল সেলস লিডার এখন কনভার্ট হয়ে সেলস লিডার কিন্তু চলে আসে তার নিজের ডাউনলাইনে সুতরাং সুপারভাইজারের জন্য একটা প্রভিশন বা একটা ব্রেদিং স্পেস হলো যে তার টিমকে ট্রু ভাবে তৈরি করার জি ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ জি সবাইকে ধন্যবাদ ওয়েলকাম ইউ ওয়েলকাম থ্যাংক ইউ সো আর একটা জিনিস আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা আপনারা এতদিন তৈরি করেছেন তাদের সবাইকে নক করেন যে এখন দেখো নভেম্বর 1 তারিখ থেকে তুমি এখন 15% ডিসকাউন্ট পাচ্ছ তো তুমি তাড়াতাড়ি হোলসেলার হয়ে যাও সো আমি বলবো যে অক্টোবর মাসকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইটাকে প্রমোট করে যে তুমি তোমার 15% তুমি এখন করছো তুমি 15% তুমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাও কারণ কি নভেম্বর 1 তারিখ থেকে তুমি 5% চলে আসছো সো আমাদের এখানে পল্লব আমি আনমিউট করছি আসসালামু ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ম্যাডাম আলহামদুলিল্লাহ ম্যাডাম যেটা জানতে চাচ্ছিলাম যে ফোর সিসি করার জন্য কোনো নিয়ম নীতি আছে কিনা ফোর সিসি হচ্ছে আমরা যেটা সবসময় আমরা রেকমেন্ড করি সেটা ফোর সিসি 20-30 কাস্টমার ওকে সো আপনি 20-30 কাস্টমার করলে আপনার অ্যারাউন্ড ফোর সিসি হয়ে যাবে ফর এক্সাম্পল আপনি যদি একটা পণ্য 2,500 যদি পার কাস্টমার আপনি সেল করেন সো ইটস অ্যালেভারেজেল একটা হিট লোশন 30 কাস্টমার ইটস এ 4 সিসি ভলিউম কিন্তু 4 সিসি অ্যাক্টিভ হচ্ছে ফর এভার তো আমাদেরকে জন্য ইজি করে দিতে চায় সো আপনি 4 সিসি অ্যাক্টিভ ইজ মিনিমাম 1 সিসি অন ইউর ওন আইডি এবং রেস্ট 3 সিসি আপনি রিটেল করতে পারেন মানে টোটাল আপনার 4 সিসি রিটেল বা আপনি হচ্ছে 1 সিসি আপনার পার্সোনাল আইডি দিয়ে এবং 3 সিসি আপনার রিক্রুটমেন্ট এটাও 4 সিসি অ্যাক্টিভ ওকে শুধুমাত্র পার্সোনাল আইডি দিয়ে 4 সিসি করা যাবে কিনা ইয়েস ইয়েস এবং সেটাই কিন্তু কোম্পানি চায় যে আপনি পার্সোনাল আইডি দিয়ে আপনি 4 সিসি হোলসেল রিটেল করবেন আপনি যদি 4 সিসি হোলসেল রিটেল কাস্টমার বেস থাকে সেটাই কিন্তু আপনার বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাউন্ডেশন থ্যাংক ইউ ম্যাডাম ইউ ওয়েলকাম ওকে আমাদের হীরামণি আমি আনমিউট করছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু থ্যাংক ইউ অনেক সুন্দর একটা ট্রেনিং করছি আমরা যেটা অনেক কিছুই আমরা জানি না এখান থেকে অনেক কিছু শিখতে পারছি আমার একটু কথা ছিল সে জানার ছিল সেটা হচ্ছে আমরা আসলে আগে যখন 15% পেতাম হ্যাঁ নোভাস কাস্টমার এখন তো প্রফিট কাস্টমার হয়ে গেছে যেটা তো যখন সে হচ্ছে টোটালি 2 মাস প্ল্যানে অথবা
এক মাস প্ল্যানে অথবা একদিনের যে প্যাকেজটা 2cc-টা ক্রয় করবে, হ্যাঁ 2cc-টা কেনার ক্ষেত্রে সে কি 5% পাচ্ছে? অর্থাৎ আমাদের যে 29,500 আর 31,500 যে অ্যামাউন্টটা ছিল সেটাই কি থাকবে, নাকি 5% যতটুকু আসে ততটুকু থাকবে? 5% যতটুকু আছে, তার মানে আপনার কমো প্যাকের প্রাইসিং বেড়ে যাবে, আপনার জার্নি প্যাকের প্রাইসিং বেড়ে যাবে। ওকে, আর নর্মালি যেটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা থাকে, যতগুলো থাকে, তারা যে পরিমাণ প্রোডাক্ট ক্রয় করবে তার আপলাইনের যখন হচ্ছে ফোর সিসে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ আপলাইনের পার্সেন্টেজটা বেড়ে যাবে, এই তো? যে অ্যাক্টিভ না তার যে ওই যে আমাদের আমরা এখন কি পাই, এখন হচ্ছে আপনি যদি পণ্য আপনি নিজের আইডি কিনেন এখন তো 15%। হ্যাঁ, কিন্তু ধরেন একজন অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এখন 15% ফর নভাস কাস্টমার, কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে যখন তার নিজের আইডি দিয়ে পণ্য কিনে সে 30% কিনে, কিন্তু আরো 5% পার্সোনাল বোনাস তার অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু এই এই যে 5% বা একজনকে জয়নিং করালে তার যে 5% এটা অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু আমাদের আগামী নভেম্বর 1 তারিখ থেকে এইটা আপনার 4cc অ্যাক্টিভ থাকলে অ্যাকাউন্টে যাবে, আর আপনি যদি 4cc অ্যাক্টিভ না থাকে তাহলে আপলাইনের কাছে চলে যাবে। যে 4cc মানে যে অ্যাক্টিভ আপলাইন তার কাছে চলে যাবে। আর নর্মালি যেটা হয় যে আমরা কি পার্সোনাল থেকে যখন দেখা যায় যে দুই জায়গাতে ব্যালেন্স করে যদি আমাদের 4cc না হয় তখন কি পার্সোনাল থেকে 4cc করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, 4cc তো ইউ শুড হ্যাভ বেস অন 4cc 30 কাস্টমার, এবং এটা তো আপনার নিজের আইডিতেই কিনতে হবে না? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আপনি নিজে আপনি এই 4cc কিভাবে করতে পারেন, যদি নিজের আইডি দিয়ে করা হয়, আইদার আপনার ম্যাজিক লিংক আপনার রিটেল লিংকের থেকে কাস্টমাররা কিনে নিচ্ছে, অর আপনি পার্সোনালি হোলসেল রিটেল করছেন। ওকে, আমাদের পারভেজ আপনি আবার হাত তুলেছেন, আমাদের আমি আরেকজনকে দিয়ে তারপর আপনাকে দিচ্ছি। কান্তি আমি আনমিউট করছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আরেকবার একটু বিরক্ত করি ম্যাডাম। 4cc অ্যাক্টিভ যেটা, আমি যদি দেখা গেল যে 2 মাস আমার 4cc হলো কিন্তু পরের মাসে 4cc হলো না, তখন তো আমি ওই মাসের জন্য অ্যাক্টিভ না, সেই ক্ষেত্রে 5% বোনাস যেটা সেটা ওই মাসেরটাই শুধু চলে যাবে আমার আপলাইনের কাছে নাকি পুরোটাই চলে যাবে? ওই মাসেরটা, যে মাসটা আমি অ্যাক্টিভ থাকব না সেই মাসে। অ্যাক্টিভ না। জি, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। ওকে, পারভেজ আমি আপনাকে আনমিউট করছি। হ্যাঁ ম্যাডাম। ইয়েস, হ্যালো। হ্যাঁ, এই যে 4cc অ্যাক্টিভ, এটা কি শুধু মাল ডিটেইল করে নাকি জয়েনিং করা হবে? 4cc 4cc অ্যাক্টিভ এর ক্রাইটেরিয়া হচ্ছে আপনার জয়েনিং এবং আপনার রিটেল, দুটো কম্বিনেশন, কিন্তু মিনিমাম নিজের 1cc হতে হবে নিজের। জি ম্যাডাম, তখন তো এইটাই ছিল নিয়ম, কিন্তু এখন যদি চেঞ্জ চেঞ্জ হইব কিনা এর জন্য জানার জন্য আমি আবার নক করলাম, সরি। হ্যাঁ, তাহলে জয়েনিং প্লাস আর রিটেল। জি, কিন্তু আমরা বলি যে মেই আপনার বেসটা রিটেল এর উপরে হলে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো হয়, তাহলে মানে কোনো রিস্ক থাকে না, কোনো রিস্ক থাকে না। ওকে, সো তাহলে আমরা এন্ডিং এ চলে আসছি এবার। সো ইয়া, আমরা রিয়েলি 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 এক্সাইটেড যে এই নতুন আমাদের প্রোগ্রামে আমরা পেয়ে যাচ্ছি, এবং এটার জন্য আমরা অনেকেই অপেক্ষায় আছিলাম। সো আপনারা নিজের টিমকে এখন খুবই সিরিয়াস ভাবে নিজের টিমের নাম লিস্টটা আপনারা রেডি করেন, আপনার টিমে যারা যারা আছে তাদেরকে একটা চান্স দেন, তারা যদি 15% তারা কিনতে চায়, কারণ কি অনেকে ডিমোটিভেটেড হয়ে যেতে পারে, যার কাস্টমার বলে কি তুমি আমাকে একটু আগে জানাবে না যে আমি হলো 15% আমি 2cc করে ফেলতে পারতাম, সো তুমি আমাকে জানালে না কেন? সো এই জন্য আপনারা সবাইকে জানাই দেন যে নভেম্বরের 1 তারিখ থেকে আপনার প্রেফার্ড কাস্টমার প্রোগ্রামে চলে আসতেছি, আমাদের রিক্রুটমেন্টে আমাদের ইনকাম বেড়ে যাবে,
কিন্তু যারা 2CC করতে চাচ্ছে তারা জানি নভেম্বর 1 তারিখের আগে করে ফেলে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সেফ রাখবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই অ্যানাউন্সমেন্টটা আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট আপের জন্য, সো যেহেতু ম্যাডাম বলে দিল যে আমাদের একটা টাইম ডিউরেশন তারা দিয়ে দিয়েছে, সো যাদের যাদের এখন আপনারা যারা প্রসপেক্ট আপনাদের মনে করেন যে আপনারা 2CC করা তাদের ইচ্ছা আছে, সো এই মাসটা আপনারা নেক্সট মান্থ অক্টোবর মাসটা কাজে লাগাতে পারেন। তো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। স্পেশাল অ্যানাউন্সমেন্টটা আমরা নোটিস আকারে দিয়ে দিব, সো দ্যাট আপনারা সবাই যাতে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হন এবং মার্কেটিং প্ল্যান যে চেঞ্জেসটা সবাই যাতে আপডেটেড থাকেন। ধন্যবাদ সবাইকে, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।